রাজ্যত আকাশলঙ্গী হয়েছে এতিয়া শাক পাচলির মূল্য, আর তেনে সময়তে ময় উপস্থিত আছো অসমৰ এখন বৃহৎ পাইকারি বজাৰত। আৰু এইখন পাইকারি বজাৰৰ রাজ্যৰ বিভিন্ন প্ৰান্তলৈকে পাচলি সমূহ রপ্তানি করা হয়। দৰঙৰ খাৰুপেটিয়াৰ বালুগাঁও বজাৰ আৰু এইখন বালুগাঁও বজাৰ আসলে কি দৰত বিক্ৰী হৈছে পাচলিসমূহ, সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। কৃষকসকল আছে, আমি দেখুৱাইছোঁ এয়া দৰঙৰ খাৰুপেটিয়াৰ বালুগাঁও বজাৰ দৃশ্য। আৰু এইখন বালুগাঁও বজাৰৰ পৰা ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তলৈকে পাচলিসমূহ ৰপ্তানি কৰা হয় আৰু কৃষকসকলে উৎপাদিত যিসকল পাচলি সেইসমূহ পাচলি এইখন বজাৰলৈকে লৈ আহে। আচ্ছা, কি লৈ আহিছে? বড়ি আছে, বেগুন আছে, খীৰা আছে। কি দাম? বড়ি 40 কৈ আছে, খীৰা 25, বেগুন 20-25। এই বৰহুণে সব খাই গৈছে, অলপ অলপ আছে, এতিয়া বাঢ়িছে। বহু খেতি নষ্ট হৈছে, একৰ ভিতৰত 85-90 খেতি নষ্ট হৈছে আৰু হয়বিলাক নষ্ট হৈ গৈছে। ইমান কষ্ট কৰাৰ পিছত দামটো ঠিকে? হ্যাঁ, ইমান ইমান যাৰ এক কুইণ্টেল আছিল এতিয়া 20 কেজি হৈ আছে, এতিয়া দাম বাঢ়িছে। দামটো ঠিকে পাইনে? ইমান কষ্ট কৰি খেতি কৰে আপোনালোকে? এতিয়া ঠিকেই পোৱা যায়, কিন্তু আগতে আপুনি যিটো যিমান উৎপাদন কৰে, যিমান খেতি উৎপাদন হয়, সেই হিচাপত খৰচটো ওলায়নে? নোলায় না, ডাউনত থাকে খৰচ। লাখ টকা, 1.5 লাখ খৰচ হয়। আর হিসাবত দামটো? সেই হিসাবত দামটো নথাকে। ফুলকবি কি দাম কৈছে? ফুলকবি 35-40 কৈ আছে। দেখুৱাইছোঁ এখন বজাৰৰ দৃশ্য। বেঙেনা কি দাম কৈছে? বেঙেনা 40 টকা। আৰু কি লৈ আছে? বিলাহী আনছোঁ, বিলাহী 35 টকা। 35 টকা। ফুলকবি দাম জানিবলৈ চেষ্টা কৰিম। ফুলকবি কি দাম আছে? ফুলকবি আমি 40-48 এনেকুৱা বিক্ৰী কৰি আছোঁ। ফুলকবি আছে 40-42-45। আপুনি নিজে খেতি কৰে? আমি নিজে খেতি কৰোঁ। হা না, অলপ কৰিছোঁ, 4-5 বিঘা মাটি খেতি কৰোঁ। খরচ কই ওলাব? খরচ এটু আমার 1 বিঘা মাটিত আমার খরচ গেছে 45,000 টাকা। এক দুই গাড়ি গোবর গেছে, হার গেছে, ক্ষেতের নিড়েনি গেছে, বাহা কিনিছু, কুটি সুটি বনাই কানি আমি দিছু, আমার প্রায় 45,000 টাকা খরচ হয়েছে। আমার খরচ হওয়াতে আমি বিক্রি করছি। আর একদম আর বাতাস মারিল, বতর মারিল যে বতরত বহুত ক্ষতি হয়ে গেছে। মানে খরচ হিসাবত যে দাম পাব লাগে, খরচ হিসাবে পাওয়া নাই। আমি ইমান খরচ পাওয়া নাই। 1 বিঘা মাটিত আমি ইমান খিরা উঠিছে, কিমান উঠিছে, এটো তো আমার খরচ আছে। তো আমি ইমান খরচ করে ইমান পয়সা নাপাও আমি। সকল কৃষক আসলে যিসকল কৃষকে অতি কষ্টরে এই পাচলিসমূহৰ পাচলির খেতি করে আহিছে আর খেতি করে এইখন বজারলৈকে লৈ আহে, কিন্তু কৈছে ইতিমধ্যে যে যিমান দাম পাব লাগে সেই দাম কিন্তু লোকে নাপায়। কারণ এইখন পাইকারি বজাৰৰ পৰা যেহেতু অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈকে পাচলিসমূহ ৰপ্তানি কৰা হয়, কিন্তু যি দাম পাব লাগে সকলে সেই দাম কিন্তু লোকে পাওয়া নাই। যিহেতু যি ধৰণৰ খৰচ হয় কি দাম? আমি দেখুৱাই যাম এই পাচলি বজাৰৰ দৃশ্য। কি লৈছে? বেঙেনা 40-40 টকা। তো আজি বাঢ়িছে? আজি কিমান কিমান খেতি কৰিছে? 1 বিঘা। 1 বিঘা খৰচটো? খৰচটো অহা নাই। 1 বিঘা মাটি বাগান এক সপ্তাহ 2-3 দিন লৈ আহো। কি লৈছে? কেৰালা। কি দাম কৈছে? কেৰালা 45 টকা বেচিছোঁ। এই খৰচ কৰে যে খেতি কৰোঁতে, খেতিটো তাৰমানে আমাৰ যিখিনি খেতি কৰিছোঁ আধা পইচা পোৱা নাই ইয়াতে লৈ, এতিয়াতো শেষ হ'বই। এনেকুৱা অৱস্থা হৈ আছে, ঔষধ দিলে যিমান ঔষধ দিলেও কাম নকৰে। ঔষধ তাৰমানে আগৰ নিচিনা কেমিকেলেই নাই ঔষধৰ। উৎপাদন যিমান হয় বিক্ৰী কৰি উঠিবলৈ নপচায়। তাৰমানে নিজে যে কষ্ট কৰা হয়, কষ্টৰ পৰিমাণটো আমাৰ নাথাকে, বৰ্তমান এনেকুৱা অৱস্থা হৈছে। আচলতে এইসকল কৃষক, আৰু কৈছোঁ যে এইসকল কৃষকেই আচলতে পাচলিসমূহ এইখন বজাৰলৈকে লৈ আহে। কি লৈ আহিছে?
নেসরা দাম কি কইছে 42 ফুট 40 দাম হইতাছে আপনি যে খেতি করে কিমান বিঘা খেতি করেছে হ্যাঁ কিমান বিঘা খেতি করেছে 4 বিঘা মান করেছে হ্যাঁ কিমান উৎপাদন হইছে এতিয়া মাল বেকা হইছে না আগত আছিল ইমান উৎপাদন কম আছে যেটো বছৰটো দুখিনি খেতি করে পার বিঘা যে খরচ হয় এই খরচটো ওলাই নে হ্যাঁ ওলা কিমান কিমান খরচ এক বিঘা মানে 30-35 হাজার টাকা খরচ হয় খরচ হিসাবত আপনি উৎপাদন হয় হ্যাঁ আপনার হ্যাঁ দামটো ঠিকই পাই আছে ঠিকই পাইছে ঠিকই পাইছে তো নিশ্চয়কৈ পুনৰ কৈছো যে এইখন পাইকারি বজার আর এইখন পাইকারি বজাৰ প্রায় রাজ্যৰ বিভিন্ন প্ৰান্তলৈকে পাচলি সমূহ ৰপ্তানি কৰা হয় উৎপাদিত যিসকল কৃষক যিসকল কৃষকে পাচলিৰ খেতি কৰে আৰু এইসকল উৎপাদন কৰা যিসকল কৃষক সেই কৃষকসকলে এইখন বজাৰলৈকে বিক্ৰীৰ কাৰণে লৈ আহে বৰ্তমান লোকসভা নিৰ্বাচনৰ পিছতে এতিয়া আকাশলংঘী হৈছে শাক পাচলিৰ মূল্য তেনে সময়তে এইখন অসমৰ এখন বৃহৎ পাইকাৰী বজাৰ খাৰুপেটিয়াৰ বালুগাঁও বজাৰ এইখন বজাৰত আচলতে এই ধৰণে পাচলিসমূহ বিক্ৰী হৈছে।